জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। বর্ধমানে বাস দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জন। বাস দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জন সহ আরো অনেক বাস যাত্রী, আহতদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় সেখানেই তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে দেওয়ানদিঘি থানার অন্তর্গত ভিটে সোনপুর এলাকায়। জনৈক বাস যাত্রী জানান, বাসটি ভাতারের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল অত্যন্ত দ্রুত গতিতে। এই দ্রুত গতিতে আসার ফলে ভিটে সোনপুর এলাকায় বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চাষির জমিতে উল্টে যায়। হঠাৎ বাসটি উল্টে যাওয়ায় বাসের সকল যাত্রী অল্প বিস্তর আহত হন, তার মধ্যে ৬ জন বাস যাত্রী গুরুতর আহত হন। বাস উল্টানোর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করেন এবং সকলকে চিকিৎসার জন্য পাঠান স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ৬ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। ঘটনাস্থলে উপস্থিত দেওয়ানদিঘি থানার পুলিশ। সাতদিন থেকে যাচ্ছিলাম নবাবহাট, তারপর তারপরে তো বাস উল্টো হয়ে গেল। একবারে কতদিন ছিল বাসে? বাসে ছিল ২৫ জন মতো। আপনার কোথায় লেগেছে? আমার তখন তো সবাই কান্নাকাটি শুরু করেছে বাসের মধ্যে, কার ছেলে কার মেয়ে কোথায় কি হয়েছে। বর্ধমানে নামতুন কলেজ মোড়ে, আর বাসটা খুব একা বেকার রাস্তা, বাসটা খুব খানিকটা এলো ঠিক এলো, তারপরে যখন জোর এলো জোর আস্তে আস্তে, আর উঁচু রাস্তা ছিল আর নিচে একবারই বাসটা পাল্টি করে পড়ে। কোন জায়গায় ওটা পাল্টি গেছে? জায়গার নামটা জানি না, কইছে নাকি বলছে। কতজন ছিলেন আপনারা বাসে? অনেক ছিল, মানে পুরো বাসটাই প্যাক, পুরো বাসটাই ভর্তি ছিল। বাসটি কি পাল্টি খেয়ে গেছে? একবারই হ্যাঁ নিচেই পড়ে গেছে। আর আমরা যে পাশে উঠতেছে সেই পাশে ছিল। আমরা আমাদের বাড়ি আছে ৩ জন, আমার ভাবি আছে, আমার বড় বোন আছে। আর বাদ বাকি অন্য সব যাত্রী ছিল তাই তো বাসে? হ্যাঁ, সবারই অসুবিধা হয়েছে, কার কি হয়েছে আমি বলতে পারবো না। আমরা সাথে কি করে হলো জানি না, হঠাৎই পাল্টি খেয়ে গেল। হ্যাঁ জোর আসছিল গাড়িটা, এবার সামনে কিছু করেছে নাকি আমরা জানি না, আমরা তো একটু পেছন দিকে ছিলাম। হেভি স্পিড ছিল? হ্যাঁ জোর আসছিল। চাপা পড়ে গেছে নাকি? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।